জর্জ ফ্লোয়েডের মৃত্যু নিয়ে প্রতিদিন মার্কিন তীব্র প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের ঢেউ এসে লেগেছে ওয়াশিংটনে খোদ মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট বাইরেও সেখানে শুক্রবার রাতে জমায়েত এত ভয়ানক ছিল যে এক ঘন্টার জন্য নিরাপত্তার স্বার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেতে হলো মাটির তলার বাংকারে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে জানাল প্রায় এক ঘন্টা মাটির তলার বাংকারে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট কারণ প্রতিবাদের তীব্রতা তারপর শনিবার রাত থেকে খবর আসতে থাকে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার প্রতিবাদী তারা বর্ণবৈষম্যের বিরুদ্ধে টানা প্রতিবাদ করে চলেছেন রবিবার রাতে হোয়াইট হাউসের সামনে আগুন লাগার ঘটনা প্রথমে সামনে আসে রাত এগারোটার পর জড়ো হন সাধারণ মানুষ হোয়াইট হাউসের কাছে একাধিক উৎস থেকে আগুন চোখে পড়ে দেখা যায় একটি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দেখা গিয়েছে সাধারণ মানুষ জড়ো হয়েছে কোথাও গ্রাফিতি আঁকছেন কোথাও জ্বলছে আতসবাজি রবিবার রাতে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছেন আমেরিকান ফেডারেশন অফ লেবার অ্যান্ড কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের নামে সংগঠনটির ভবনে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিবাদীরা যদিও ট্রাম্প সুর নরম করতে চান না প্রতিবাদীদের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি একের পর এক টুইট করেছেন রবিবার তার অভিযোগ যারা কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লোয়েডের মৃত্যু নিয়ে প্রতিবাদ করছেন তারা নৈরাজ্যবাদী জাতীয় রক্ষীদের এখনই সব ব্যবস্থা নেওয়া উচিত সারা পৃথিবী আমেরিকাকে দেখে হাসছে না হলে এছাড়াও তিনি অভিযোগ করেছেন প্রতিবাদীরা প্রতিবাদের নামে গাড়ি ভাঙছে দোকান লুট করছে ট্রাম্পের দাবি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে দেশের প্রগতিশীল বামপন্থী শক্তিগুলি দেশের মধ্যে নৈরাজ্য চালাচ্ছে চ্যানেল